ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে 12:30 বাজে। চলো আজকে দেখি কি কি রান্না। কিছুটা রান্না আমার, কিছুটা না, বেশিরভাগ 90% রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা আইটেম শুধু করা বাকি আছে, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে একটা বিশেষ দিন আমার লাইফে, সেটা পরে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সকলেই অবশ্যই আমার সঙ্গে থাকবে, তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভকামনা আমার নতুন চলার পথে প্রয়োজন। দেখো ভাত হয়ে গেছে, এখানে করেছি কাতলা মাছের কালিয়া আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। আর দেখো এখন আমি বাটবো ধনে পাতার বাটা। ধনে পাতা বাটার জন্য আমি এখানে ধনে পাতাগুলোকে ধুয়ে কুচিয়ে ধুয়ে রেখেছি, যাতে জলটা ধরে শুকিয়ে যায়, নালে বেশ পাতলা পাতলা কাদা কাদা মতো হয়ে যায়। এখানে রসুন দিয়ে নিয়েছি আর দিচ্ছি একটু কালো জিরে। কাঁচা লঙ্কা দেওয়া আছে, ওটা হয়তো সবুজের মধ্যে দেখা যাচ্ছে না, আর একটু কালো জিরে দিয়ে দিই। ধনে পাতাটা অনেকটাই বাড়বো, শুধু এটুকুনি না, এই দেখো এখানেও আছে। একটু লবণ দিচ্ছি, রসুন আর কালো জিরেটা একসাথেই কেটে নেব, ওর সাথে মিশিয়ে দেব। শিলে বাটার ধনে পাতা বাটাটা খুব ভালো হয়, বাটাটা যেন একটা পাতলা পাতলা ধরত, আর শিলে ধনে পাতা বাটলে বেশি ধনে পাতা বাটাটা বেশ সুন্দর টাইট হয় আর খেতেও যেন আলাদা। এখন সবার তো আর শিলে পারে না বাড়তে, আর মিক্সিতে বাটলে টাইম কম লাগে, শিলে বাটলে টাইম বেশি লাগে। কিন্তু শিলে বেটে ধনে পাতা একবার সবাই তোমরা ট্রাই করো। আমার ধনে পাতা বাটা রেডি, একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নেব যখন আমরা লাঞ্চ করব। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, 10th অ্যানিভার্সারি। তো চলো আমরা রেডি, আমরা এখন একটু বেরোচ্ছি, কোথায় যাই চলো তো সেটাই তোমাদেরকে দেখাবো। মিঠিও রেডি, এই দেখো জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি। হ্যাঁ, ঠান্ডা ভালোই আছে। চলো আজকের দিনটা আমরা এনজয় করব দারুণ। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি, এখন একটা অটো ধরবো। দেখো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। দেখো আমরা জুতোর দোকানে এসেছি, মিঠাইয়ের জন্য একটা জুতো কিনবো, তা ওর জন্য জুতো দেখছি। দেখো আমরা এখন মলে এসেছি, কিছু জিনিসপত্র ঘুরে ঘুরে দেখছি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা এখন দেবনিয়া রেস্টুরেন্টে এসেছি, এখন আমরা মেনু সিলেক্ট করে খাবার অর্ডার করেছি। দেখো আমাদের ডিনার কমপ্লিট, আমরা এখন বাড়িতে যাব। তো আমরা চলে এসেছি, এখন বাজে 9:15।
তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, লাভ ইউ অল, টেক কেয়ার,